উদয়পুরে গুকুরপুর রাঙ্গামাটির কালীটিলা এলাকার পঞ্চায়েত সদস্য মল্লিক চক্রবর্তীর বাড়ি থেকে শুক্রবার রাতে স্বর্ণা লঙ্কা সহ নগদ 70,000 টাকা নিয়ে পালায় চোরের দল। রাতের অন্ধকারে খালি বাড়িতে ঢুকে সমস্ত জিনিস লন্ড ভন্ড করে দেয় চোরের দল। শনিবার বাড়িতে গিয়ে এই দৃশ্য দেখে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে গোটা ঘটনা তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইনফরমেশন গেছে রাঙ্গামাটি পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে মমতা মল্লিক চক্রবর্তী তাদের বাড়িতে নাকি চুরি হয়েছে। আমরা আসলাম, আসার পরে তাদের সাথে কথা বললাম, তাদের আসবেন কলকাতা মেডিকেলতে ট্রিটমেন্ট আছে। পরশু দিন গেছে জেনে, কালকের দিন আসলো না, আজকে আবার আইসে বেক করে কলকাতাতে। আইসারে দেখে গেট তালা, দরজা যখন গেট খুললে দরজাতে ঢুকছে, দেখে দরজা ভাঙা, তাদের দরজা ভাঙা পরে তাদের এলাকার লোকজন ডাকাইছে। তাহলে টাকা রেখে গেছিল 70,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কাজ করে আরডিতে, আরডি করে কি মানুষের আরডি বই টই করে 70,000 টাকা। আর একটা ভালা 3 জোড়া কানের থেকে মিলে প্রায় 1 ভরি অল্প কিছু বেশি সোনা লঙ্কা। তাহলে বাড়িতে সাবল আছে, সাবল গুলি কুজিয়ে বাইর করছে, বাইর করে সাবল দিয়ে তালা গুলি ভাঙছে, ভাঙ্গে এইসব লোক। সন্দেহ করা যেতেছে না, দেখা যাক বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে কোনো ক্লু দেয়নি তেনে।